লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আনলক ফোর লকডাউন অনেকটাই শিথিল কিন্তু করোনা আক্রান্তের সংখ্যাটা কিন্তু কমছে না আরো একজন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ল মুর্শিদাবাদের গ্রাম পঞ্চায়েতের কর্মী যাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এবং তার বাড়ি এলাকা সর্বত্রই স্যানিটাইজ করার কাজ শুরু হয়ে গেছে মুর্শিদাবাদের ভরতপুর থানার অন্তর্গত সিজোগ্রাম গ্রাম পঞ্চায়েতের এক কর্মচারীর করোনা পজিটিভ তাকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে তিনি এনএস পথের কর্মী বলে জানা গেছে তাই গোটা পঞ্চায়েত অফিস রাস্তার বাড়ি চত্বর এলাকা সবটাই স্যানিটাইজ করা হচ্ছে মুর্শিদাবাদে আরো একবার বাড়লো করোনা আক্রান্তের সংখ্যা দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা তাই সরকার থেকে বারবার করে বিধি নিষেধ মানার কথা বলা হচ্ছে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে মুর্শিদাবাদের ভরতপুর থানার অন্তর্গত সিজোগ্রাম গ্রাম পঞ্চায়েতের করোনা আক্রান্ত কর্মচারীকে